খেলাধুলা মাইট টাইট দিত, ওগুলো দেখা হতো একটা জমতো না, মানে ভালো লাগতো না। কিন্তু এখন হচ্ছে আমি বাংলা মুভি দেখতে আসতে চাই নাই, কিন্তু আমার ফ্রেন্ড যে সে হচ্ছে অনেক টেনে টেনে আনছে, তো অনেক সুন্দর হয়েছে মুভি, অনেক ভালো হয়েছে। আচ্ছা ভালো না লাগলেও হেসে উড়াই দিব, বাংলা মুভি তো মজা লাগবে, আমরা হাসাহাসি করব। এই তো আমি এই চিন্তা করে আসছি যে আচ্ছা ঠিক আছে, মানে কোনোভাবেই ওয়ার্ড দিট না লাগলে হাসাহাসি করে উড়াই দিব। কিন্তু পরে দেখি যে না, অ্যাকচুয়ালি ইট ওয়াজ রিয়েলি ওয়ার্ড ইট, অনেক ভালো ছিল। বাংলা মুভির এত ডেভেলপমেন্ট, সিনেমাটোগ্রাফি অনেক বেটার হয়েছে, মানে 10 বছর আর এখন, মানে অনেক দিন পরে আমি বাংলা মুভি দেখছি, সো আই কুড সি দ্য ডিফারেন্স। এই তো, আর হচ্ছে মুভিটা খুবই ভালো ছিল। আইটেম সংস আমার কাছে মনে হয়েছে কি যে ডান্সিং স্কিলসটা আরেকটু বেটার করা যায়, তো যে আইটেম সংয়ে ইন্ডিয়ান যেরকম দেখি যে একটা আইটেম গার্ল থাকে, সবাই আইটেম গার্লের দিকে তাকায় থাকি, এখানে মনে হয়েছে কি যে আইটেম গার্ল আছে কিন্তু তাও আমি সাকিব খানের দিকে তাকায় আছি, মানে সো হোয়াটস দ্য পয়েন্ট অফ দ্য আইটেম গার্ল। তো আমার কাছে মনে হয়েছে যে আইটেম গার্লের ড্যান্সিং স্কিলটা আরেকটু বেটার করা যায়, তো আর পুরা মুভিটা সোললি সাকিব খান পুরা ফলো থ্রু করছে, আর চঞ্চল চৌধুরীকে দেখা গেছে, মানে স্ক্রিন টাইম যতটুকুই দিছে তার অ্যাক্টিংটা অ্যাকচুয়ালি ফুটছে। আর বাকিটুকু বলতে গেলে যে হচ্ছে মিমি চক্রবর্তী, ওনারটা আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু বেটার করা যায়, তো আইটেম সংয়ের যেই নাচগুলো ছিল, সেই ড্যান্সগুলো, বিকজ ড্যান্সগুলোতেও দেখা গেছে কি সাকিব খানই নাচতেছে, আমি সাকিব খানের দিকেই তাকাই আছে, আমার তো মিমি চৌধুরীর দিকে চক্রবর্তীর দিকে তাকায় থাকার কথা, তাই না? তো এই তো, মানে সাকিব খান অনেক ভালো ছিল, দুইটা রোল করছে, মানে দুইটা ক্যারেক্টার করছে, দুইটাতেই অনেক ভালো লাগছে, মানে আমি নিজেই ডিফারেন্স করতে পারতেছিলাম না যে এটা কি শান্ত নাকি এটা কি ওই যে তুফান, মানে এটা কে, ও আচ্ছা সরি। হ্যাঁ, তো মানে অনেক ভালো ছিল, অনেক ডেভেলপ করছে, অ্যান্ড বাংলা মুভি অ্যাকচুয়ালি ওয়ার্ড ইট হয়ে গেছে এখন। এখন আমি বলবো যে হিন্দি মুভির মতো টক্কর দিতে পারে বাংলা মুভি, বাট বাংলা মুভির অডিয়েন্স না বেশি একটা নাচানাচি করে না, আমরা আবার একটু নাচানাচি করতে চাইছিলাম। বাট যেমন জওয়ানে দেখছিলাম যে সবাই নাচতেছে, আমি এক্সপেক্ট করছিলাম যে এই মুভিটা ওরকম ভালো নাচার মতো হয়েছে যেহেতু, তো সবাই নাচানাচি করবে, বাট অডিয়েন্স দেখি মানে বের হয়ে গেছে, নাচানাচি করে নাই জওয়ানের মতো, আমি একটু নাচতে চাইছিলাম আর কি, বাট কারণ গানগুলো অ্যাকচুয়ালি নাচার মতো ছিল, গানগুলো অনেক ভালো ছিল, সুন্দর ছিল। I don't count chapar chor parao.